আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যা দিয়ান, তা আজকের ব্লগটা হলো রাস্তার মাঝে ক্যামেরাটা অন করা হয়েছে, কারণ আজকে হলো আমার বাবার বাড়িতে যাইতেছি। আপনাদের সাথে শেয়ার করা হয়েছে যে আমার ভাই আসতেছে। তো ভাই হলো আজকে রাত্রেবেলা হয়তো বাড়িতে আইসা পড়বো, আস্তে আস্তে রাতে 1টা বা 2টা বাজবো। আর এমন আছে নাও আসতে পারে, কাকার বাসা আছে কাছে, ওখানে থেকে তারপরে আসতে পারে সকালবেলা। তো এখন হলো 7:30 মতো বাজে, আমরা হলো আমাদের বাড়িতে যেতেছি। চলো চলো এই দিক দিয়ে হাঁটো আর যাও। এ যে যে গাড়ি এতেছে, কিন্তু এই সাইড দিয়ে যাও, এই সাইড দিয়ে যাও। আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত আঙ্গুল ধরো। হ্যাঁ যাও, এবার এক সাইডে চাপো। তো আমরা হলো আজকে এই সময় এসে হলো বিপদে পড়ে গেছি। আমার হলো মানে দুপুরবেলা মানে দুপুরই হয়ে যায়, কারণ সকালবেলা কাজটা সারি, তারপরে রান্না বাড়া খাওয়া দাওয়া করে আস্তে আস্তে 10টা 11টা বেজে যায়। এই সময় আমার মানে আমাদের বাড়ি থেকে ওই বাড়িতে যাইতে ভালো লাগে না, ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতেও ভালো লাগে না, রোদ থাকে। তাছাড়া এই টাইমে হলো গাড়ি কম পাওয়া যায় দুপুরবেলা। তো এখন আর আমরা হলো সবসময় যে গাড়িতে আসি কাশিম ভাইয়ের। আদিয়ান নাম কি? আমি কাশিম ভাই বলি, আরও মাঝে মাঝে বললে কাশিম ভাইয়ের ফোন দাও। তো কাশিম ভাই হলো আজকে কাজের হাট গেছে গা, তো এই জন্য তার ভ্যানে যাওয়া হয় নাই। এখন হলো মানে হাইটে আসছি প্রথম বাড়ি থেকে, অনেকখানি হাইটে এসা গাড়ি পেয়েছি, গাড়ি থেকে নাই বা আবার হাঁটতে এসে আবার একটু গাড়ি পেয়েছি। এখন আবার মানে হাইটেই যেতে হবো, হাইটে গেলে হয়তো বা আধা ঘন্টার মতো লাগবো আদিয়ানোর জন্য। আদিয়ান তো এতক্ষণ মানে এতখানি হাঁটতে পারবো না। আসো আসো, হাত ধরো আমার। হাত ধরো। তো কি করবো আর, হাইটে যেতে দিতেছে রোদ্রের ভিতরে। এ আদি আনবেন পাইছি একটা, ধরো ধরো ধরো। আজকে কয়টা বেন? 4টা বেন পাল্টে দিলাম। এখন কেন দেবেন? ভ্যান হলো অবশেষে ভ্যান পাইছি, 3টা শেষ মানে পাল্টা না, ওই পাশে উঠবো না আমার কুলির। দেখেন আমার বুড়া বাবাটা কি করছে আজকে হঠাৎ করে, মানে এই ঘরে ঢুকছি, ঢোকার পর মানে গাড়িটা হলো দেখছে, দেখার পর বলতেছে মা আমার গাড়িটা নাও, মানে আইনা দাও আমি হলো একটু বসবো, কিন্তু হয়তো বসতে পারে না এখন। যে পাও কি করে কেমন করে রাখছে আদিয়ান, উঠে দাও, এটার উপর থেকে উঠে দাও, উঠে দাও, ওঠো। তো এই যে একটা আম গাছ, এখানে হলো অনেক গাছ ছিল, ক্যামেরা কাঁপতেছে, আমার হাত কাঁপতেছে, এই জন্য ক্যামেরা কাঁপতেছে। এখানে হলো অনেকগুলো গাছ লাগাইছিল, মানে আদিয়ানা বাবা যখন দ্বিতীয়বার দেশে আসে তখনকার, মানে একটা সে চাইছিল একটা ফলের বাগান বানানোর জন্য, কিন্তু সে তো আর বাড়িতে থাকে না সবসময়, হয়তো আসলে 1.5 মাস, বেশি হলে 2 মাস থাকে। তো ওই 2 মাসে হলো ভালোভাবে যত্ন করা হয়, পানি দেওয়া, তারপরে সব কিছুই মানে সার দেওয়া, ই দেওয়া। কিন্তু এরপর হলো সে গেলে গা, যেহেতু আমি আমার বাবার বাড়িতে থাকি, আপনারা সবাই তো জানেন যে বাবার বাড়িতেই থাকি, এখানে তেমন একটা থাকা হয় না, তেমন যত্ন কেউ মানে করে না এই গাছের প্রতি, এজন্য হলো মানে গাছ অনেকগুলা মরিয়া গেছে আর কি। তারপর এদিক থেকে হলো গাছ কাটা হয়েছে, গাছের ঠাল হলো এই যে দেখেন, এই যে ঠাল পেয়ারা গাছের উপরে পড়ছে, এই জন্য ওই যে একটা পেয়ারা গাছ ভাঙে পড়ে গেছে, আর এটাও কেমন জানি হয়ে গেছে, মনে হয় মরিয়া যাবে এরকম। অনেক পেয়ারা হইতো ওই গাছে, পেয়ারাগুলো ভালো ছিল। আর এই হলো আম গাছ, কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আম গাছ। আর গতবার হয়তো বা এই গেছে নাকি যেন আম হয়েছিল, আমগুলো এত মিষ্টি,
তো এত মিষ্টি আবার আম খেতে ভালো লাগে না। এবার আবার এই গাছে অনেকগুলা বোল ছাড়ছে, আমার হাত কি জন্য জানে কাঁপতেছে, আমি নিজেও জানি না, শুধু হাত কাঁপতেছে। তো এই আর সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এই জন্য তেমন একটা বোঝা যাইতেছে না। এই যে হলো আমের, আমরা তো বোল বলি, অনেকে ফুল বলে আমের, পরে কলি বলে, এক একজনে এক মানে এক এক অঞ্চলে এক একটা বলে, সবাই তো আর একরকম কথা বলে না, একরকম মানে একভাবে কথা বলে না, বা সবার জেলায় তো একরকম ভাষা না আর কি, এক 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 রকম, এক এক জায়গায় এক এক রকম ভাষা আর কি। তো এই আর হচ্ছে লেবু গাছ, লেবু গাছটা হলো মানে বাঁশ দিয়েই করা হয়েছিল, কিন্তু আবার বাঁশটা ভেঙে নিচে আবার ছড়ে পড়ছে। অনেক লেবু হয়েছিলো, সবসময় অনেকগুলো লেবু হয়, এবারও হয়েছে নিচ দিয়ে অনেক লেবু, দেখা যাইতেছে কিনা জানি না। লেবু লেবু হয়েছে, এই দেখেন অনেকগুলো গাছ এই সাইডে হলো, আরও ওই কর্নার পর্যন্ত আরও তিনটা মনে হয়, এটা নিয়ে তিনটা করছে কিন্তু হয় নাই। এই যে এই গাছটা হলো এটা ফার্স্ট লেবু হইতেছে, এই যে একটা লেবু হয়েছে। বাজারে থেকে কিনা খাওয়াটা চাইতে কিন্তু এই যে আমরা যে নিচে লাগাইয়া মানে গাছ লাগাইয়া তারপর হলো ফল বা যাই বলেন বা সবজি খাই, ওটা কিন্তু বেশি ভালো হয়। যে ভিতরে আর কি লেবু হয়েছে, উপর দিয়ে দেখা যাইতেছে না, আর আদিয়ানা আসলে তো এখানে লেবু একটা স্থির বই। তো এই সন্ধ্যা হয়ে গেছে, তো এই ভিডিওটা করা হইতো না, ভিডিওটা হলো আদিয়ানার বাবার জন্য করা হলো, কারণ মাঝে মধ্যে আগে বলতো যে বাগানে যাও, বাগানে যাই আমার ভিডিও কল দিয়ে দেখাও আমার গাছগুলা, সেই জন্য হলো ভিডিওটা করলাম। আর এই এই গাছও লেবু হয়েছে, এই যে দুইটা হইতেছে, মানে এই সব গাছ আগে হয় না, মানে মাঝখানে যে গাছটা ওই গাছটাই লেবু হয়েছে এতদিন, এবার হলো দুইটা আবার হইতেছে। এই যে লেবু গাছটাও এখানে গাছ ছিল, ওইখানে গাছ ছিল, সবগুলা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আবার দেশে যখন আসবো একবারে তখন সব আবার তার সব ফলের বাগান, তো ফলের বাগান হলো সে করব। আর আমরা আমি বাইরে তোকে লাগে জানো কিচ্ছু হয় না, আমি এমন দুর্মশা কপালে আবার বাঞ্চ দিয়ে দেয় গেল মিমানটি দেহ তো গোটা দাও আদে সব বল দিয়ে আমার সামনে আয়া করো, সব নিয়ে দিয়ে আমার সামনে নিয়ে বুঝছি সুতি জামা আমার আর টিসু কাপড় বেশি তোমরা ধুই নেই মন নাই খারাই আল্লাহ রা দাও না কে আমার ক্যামেরাটা স্টপ করে দে দেখতে পাচ্ছেন সে বসে বসে আর পারতেছে না, এখন দাঁড়া দাঁড়া ভাবছি কি করতেছে, পানি পানি আছে ওই যে কলসে বাবু পানি কাজ করে আর কি টাইম করো না, দেখো মোবাইলের মধ্যে মোবাইল কিনো হন তাড়াতাড়ি এত তাড়াতাড়ি মোবাইল কিনো মনে কি কই না হলো তো পাস্ট।